পঞ্চায়েত একটু গাড়িটা থামাও তো। এই শোনো, আমায় বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। হ্যাঁ বলুন। আমি একজন জার্নালিস্ট, মানে রিপোর্টার, তোমাদের এই গ্রামটা সার্ভে করতে এসেছি। কি বলছো কো দিদি, এ তো স্বয়ং ভগবান এসে হাজির আমার সামনে। আমিও চাই ওই ভালো মানুষ সেজে থাকা শঙ্করের রূপটা সবার সামনে আসুক। ওয়েট, শঙ্কর? আচ্ছা, এই শঙ্করটা কে? বলবো গো দিদি, আমি তোমায় সব বলবো, কিন্তু এখানে না। কাল তুমি নদীর পাড়ে আসতে পারবে, আমি তোমাদের সব খুলে বলবো গো। এখন আমি আসি দিদি, এখন আমি আসছি। শঙ্কর, শঙ্কর, এই অনন্ত, হ্যাঁ, এনাফ ফর টুডে। আর তাছাড়া কালকে তো মেয়েটা থেকে ডিটেলস সব পেয়েই যাচ্ছি। তুই একটা কাজ কর, একটা চায়ের দোকান থেকে গাড়িটা দাঁড় করা। হ্যাঁ, এটা তুমি ভালো বলেছো, আমার অনেকক্ষণ ধরে না খিদে পেয়েছিল, এখন চায়ের খুব দরকার। আচ্ছা, তোমার প্ল্যানটা কি বলো তো? বলবো, সব বলবো। আগে ওই মেয়েটার থেকে সব ডিটেলসটা নিয়ে নি, তারপর তোকে সব বুঝিয়ে বলবো, ঠিক আছে? আমার এটা বুঝলেই হবে। চল, এই পঞ্চায়েত, চলো একটা ভালো চায়ের দোকানে নিয়ে চলো, চলো 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 তাড়াতাড়ি। হ্যাঁ দিদি, এটা ভালো। চলে হাট যা হচ্ছে না, দাঁড়া বিড়িটা ধরায় নি। শঙ্কর দা, একটা স্পেশাল বিড়ি দাও। আরে দাও দাও। ধর, এবার আগুনে তো চাই বিধর। এই স্পেশাল বিড়িটা কেন চাইলাম বলো তো? কেন গ্রামে এটা পড়িয়েছে, পুরো হিন্দি সিনেমার নায়িকা, পুরো ওরকম ফিগার, শরীরতে না পুরো মাখন ঝরছে। হ্যাঁ, নিজের চোখে দেখেছি। ওই কারণে এখানে এসে একটা স্পেশাল বিড়ি নিলি বল? বাইকটা কোথায় রেখেছিস? কাজ তলায় রাখা আছে, যাও ঘুরে এসো। শোন শঙ্কর, তো নিজের হাত কখনো কাউকে দেখায় না, তোকে দেখালো তোকে দিয়ে যাচ্ছে। ধর খেলাটা জিতে আসবি। আমি গেলাম, আসছি। সর রে, জিতে আসবি। We are here.